যেদিন থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে তখন থেকে পশ্চিমী দেশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর লাগানো হয়েছে, আর তারপর থেকেই ভারত এবং রাশিয়ার সম্পর্ক অনেক বেশি মজবুত হয়ে গেছে। এছাড়াও ব্যবসা বাণিজ্য অনেক গুণ বৃদ্ধি পেয়েছে, আর ভারত ভারী মাত্রায় তেলের আমদানি রাশিয়া থেকে করেছে। কিন্তু এখন খবর এটা উঠে আসছে যে রাশিয়াও এখন বিভিন্ন ক্ষেত্রতে বিভিন্ন প্রোডাক্টকে নিয়ে ভারতের ওপর নির্ভরশীল হয়ে গেছে। যেই রাশিয়া একসময় ভারতের মেডিকেল ইকুইপমেন্টকে খারাপ বলতো, আজ সেই রাশিয়াই ভারতের ওপর মেডিকেল ইকুইপমেন্টের জন্য নির্ভরশীল হয়ে পড়েছে এবং একটা বড় ডিলও করেছে। তো কি সেই সম্পূর্ণ আপডেটটা, চলুন বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক। আসলে বন্ধুরা, এপ্রিল মাসে এই খবর এসেছিল যে ভারতের মেডিকেল কোম্পানিগুলো রাশিয়ার সাথে মেডিকেল এক্সপোর্টকে 5 বছরে অনেক গুণ বৃদ্ধি করতে চলেছে, আর একে 2,000 কোটি টাকা পর্যন্ত করা হবে। এখন এই বিষয়ের উপর রাশিয়ার নিউজ এজেন্সি টাসো রিপোর্ট জারি করে দিয়েছে যে পশ্চিমী দেশগুলোর নিষেধাজ্ঞার পর রাশিয়ান সরকার ভারতের সাথে মেডিকেল ইকুইপমেন্টের ডিল করতে পারে এবং প্রয়োজনীয়তার হিসাবে মেডিকেল ইকুইপমেন্টকে ভারতের থেকে ক্রয় করা হবে। বলে রাখি, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার মেডিকেল ইকুইপমেন্টের অনেক বেশি প্রয়োজনীয় রয়েছে। রাশিয়া নিজেও মেডিকেল ইকুইপমেন্ট তৈরি করে, কিন্তু তার চেয়েও বেশি ইম্পোর্ট করে। একটা রিপোর্ট অনুযায়ী যুদ্ধের পরে রাশিয়ার সাধারণত ফোর্সে 3 লক্ষ সৈনিকের আহত হওয়ার খবর রয়েছে, যার মধ্যে 1,20,000 সৈনিকের মৃত্যু এবং 1,80,000 সৈনিক এখনো আহত রয়েছেন। এই অবস্থায় আহত সৈনিকদের চিকিৎসা করার জন্য রাশিয়ার মেডিকেল ইকুইপমেন্টের যথেষ্ট প্রয়োজন রয়েছে। আর অন্যদিকে যদি তথ্যকে দেখা হয় তাহলে 2018 সালের তথ্য অনুযায়ী রাশিয়া মেডিকেল ইকুইপমেন্টের ইম্পোর্টে প্রায় $3,682 মিলিয়ন খরচ করে। এর মধ্যে সবচেয়ে বেশি সম্পূর্ণ আমদানি ডায়াগনস্টিক ইমেজিং, যেটা ইম্পোর্টের প্রায় 19%, এছাড়াও উপভোজ্য সামগ্রীর ফুল ইম্পোর্টের 15%, ডেন্টাল প্রোডাক্ট 9.8%, আর তাছাড়াও বাকি মেডিকেল ইকুইপমেন্ট 46.3% ইম্পোর্ট করে থাকে। মনে রাখি, রাশিয়াতে ভারতীয় প্রোডাক্টের ডিমান্ড সবসময় কম ছিল, আর তার বিভিন্ন এজেন্সি ভারতীয় প্রোডাক্টকে লো স্ট্যান্ডার্ড কোয়ালিটির বলে এসছে, কিন্তু এখন এরই প্রয়োজনীয়তা রাশিয়ার সবচেয়ে বেশি পড়ে গেছে। রাশিয়াতে সবচেয়ে বেশি মেডিকেল ইকুইপমেন্টের এক্সপোর্ট জার্মানি করে থাকে, যেটা প্রায় $600 মিলিয়ন। এছাড়াও চীন, আমেরিকা, জাপান, নেদারল্যান্ড, ইতালি, ফ্রান্স থেকেও রাশিয়া তাদের মেডিকেল ইকুইপমেন্টকে ইম্পোর্ট করে থাকে। কিন্তু যেমনটা আমি আপনাদের প্রথমে বলেছি, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের পর তার উপর লাগানো পশ্চিমী দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে রাশিয়া মেডিকেল ইকুইপমেন্টকে ইম্পোর্ট করতে পারছে না। এই অবস্থায় এটা ভারতের জন্য ভালো অপরচুনিটি হয়ে সামনে এসছে। বলা হচ্ছে যে এমড, অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং অফ মেডিকেল ডিভাইসেস, এবং DRISP, অর্থাৎ ডেভেলপমেন্ট অফ রাশিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপের মধ্যে একটা MOU সাইন হয়েছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার সাথে ভারতীয় মেডিকেল ইকুইপমেন্টের ইম্পোর্ট পরবর্তী 5 বছরে 3 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে। 2022-23 সালে এটা 625.68 কোটি টাকা ছিল, আর পরবর্তী 5 বছরে এটা 2,000 কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে। বলে রাখি, রাশিয়া এতদিন ভারতীয় মেডিকেল ইকুইপমেন্টে CIS সেক্টর থেকে প্রায় 60% ইম্পোর্ট করে থাকে। অন্যদিকে এমড দ্বারা পাওয়া ডাটা থেকে জানা যায় যে ভারত গত 2022-23 সালে আমেরিকাকে সবচেয়ে বেশি $668.9 মিলিয়ন মেডিকেল ইকুইপমেন্ট এক্সপোর্ট করেছে, আর তারপরে রয়েছে জার্মানি $176.2 মিলিয়ন, চীন $148.6 মিলিয়ন, এছাড়া নেদারল্যান্ড $106.5 মিলিয়ন মেডিকেল ইকুইপমেন্ট এক্সপোর্ট করেছে। কিন্তু এইসবের মধ্যে যেটা সবচেয়ে বড় খবর, সেইটা হলো ভারত রাশিয়ার সাথে এই চুক্তিতে একটা বড় শর্ত রেখে দিয়েছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়া যেই সমস্ত ইকুইপমেন্ট ভারতের থেকে ক্রয় করবে তার লেনদেন ভারত
ভারতীয় কারেন্সিতে করতে হবে। আপনাদের বলে রাখি, ভারত এবং রাশিয়ার মধ্যে ক্রমাগত লোকাল কারেন্সিতে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। 2022-23 তথ্য অনুযায়ী ভারত প্রায় $32 বিলিয়ন ক্রুড অয়েল রাশিয়ার থেকে ইম্পোর্ট করেছিল, আর আগের মতোই ভারত তার ইম্পোর্টে 13 গুণ বৃদ্ধি করেছে। ভারত তার টোটাল ইম্পোর্টের 19%-এর বেশি রাশিয়ার থেকেই ক্রয় করে থাকে। এই সম্পূর্ণ ব্যবসা বাণিজ্য ভারতের লোকাল কারেন্সিতেই করা হচ্ছে। এখন বড় প্রশ্ন আপনার মনে আসতেই পারে যে ভারতের এ থেকে কি সুবিধা হবে। সবচাইতে বড় সুবিধা এটা হবে যে লোকাল কারেন্সিতে ব্যবসা বাণিজ্য বাড়তে থাকবে। এছাড়া ভারত এবং রাশিয়ার মধ্যে ডলারের ওপর থেকে ডিপেন্ডেন্সি শেষ হয়ে যাবে। এছাড়াও ভারতের এক্সপোর্ট বৃদ্ধি পাবে। যদি রাশিয়া মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোর্ট করে, তাহলে বিশ্বের বাকি দেশও পরবর্তীকালে এই ক্ষেত্রতে ইম্পোর্ট ভারতের থেকে করতে পারে। এছাড়াও এই দুই দেশের মধ্যে আগেও মেডিকেল ইকুইপমেন্ট এবং তেল ছাড়াও বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য হয়েছে। ভারতীয় সেনাবাহিনীতে রাশিয়ারই S-400 ডিফেন্স সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও কিছুদিন আগেই ভারত রাশিয়াতে কফি, ফল এবং আরো অন্যান্য জিনিস এক্সপোর্ট করেছিল। এখন তো দুই দেশের মধ্যে সম্পর্ক আরো বেশি মজবুত হয়েছে। তো বন্ধুরা, আপনার হিসেবে রাশিয়া, ফ্রান্স এবং ইসরায়েল এই তিনটে দেশের মধ্যে ভারতের সবচেয়ে বড় মিত্র দেশ কোনটি বলে আপনার মনে হয়, সেটা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানান। আজকের মতো এই ভিডিওতে এতটাই। আমাদের ইনফরমেশন আপনার ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।